এবার মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করে দেবী দর্শন মন্ত্রী সৌমেন মহাপাত্রের। করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা দিতে যেভাবে সদা তৎপর, তার স্বাস্থ্য সুরক্ষা কামনা করে এবং বাংলা ও বিশ্বের মানুষ যাতে করোনা থেকে মুক্তি পায় তার জন্য দেবী বর্গভীমার কাছে প্রার্থনা জানালেন রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। বেশ কয়েক সপ্তাহ আগে তিনি ও তার পরিবারের লোকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তারা এখন সুস্থ রয়েছেন। দ্বাদশী সন্ধ্যায় 51 সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে দেবী দর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশ বাংলার মানুষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, করোনামুক্ত হওয়ার পর কয়েকদিন আগেও মায়ের কাছে এসে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছিলাম, তারপর আজ আবার সুযোগ পেয়ে মায়ের দর্শন করলাম। এরপরে আপনি তমলুকে বর্গভীমা মন্দিরে এলেন, কি বলবেন করোনা নিয়ে? আসলে এই বর্গভীমা তো 51 পীঠের এক পীঠ, তারপর এই দেবী মহামায়ার পুজো আমরা সেরেছি, এরপরে আবার তাকে অন্য রূপে পাব। এখানে অনেক বড় পুজো হয়, আমি পুজোর আগেও এই মন্দিরে এসেছিলাম পুজো দিতে, তখন বলেছিলাম যে শুধু আমার বাংলা নয়, সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বকে যে মহামারী চলছে তার থেকে মুক্তি দিন। তোমার তো অসীম করুণা, তুমি তো তোমার সন্তান সন্ততিদের রক্ষা করো, তাদের রক্ষা করার দায় দায়িত্ব তোমার। তো সেভাবেই আবার আজকে এসেছিলাম, আজকে দ্বাদশীর দিনে মন্দিরে আমি মায়ের দর্শন করার জন্য এসেছি, সেই শুভকামনা চাইতেই এসেছি যাতে সারা বিশ্বের মানুষ, সারা বাংলার মানুষের থেকে নিষ্কৃতি পান। আর আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিষেবা দিয়ে বাংলার মানুষকে এই মহামারীর থেকে তিনি রক্ষা করে চলেছেন, তাকেও মা তাকে অসীম শক্তি অধিকারিণী করুন, যাতে তিনি আরও এই চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে মানুষের উপকারে আসেন।